অনুশীলনে মন ভালো নেই কোচ এরিক টেন হ্যাগের। বিষণ্ন কোচের সামনে পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা মরার ম্যাচে সামনে বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এমন কঠিন সময়ে ইঞ্জুরিতে মার্কাস রাশফোর্ড ও অ্যান্থনি মার্শিয়াল, তাদের ছাড়াই অনুশীলন সেরেছে ইউনাইটেড। তবে আধারের মাঝেও আলোর দিশা আছে ইউনাইটেড কোচের সামনে। এ ম্যাচে ফিরছেন মিডফিল্ডার ক্যাসেমিরো। পহেলা নভেম্বরের পর আর মাঠেই নামা হয়নি তার, ফিরছেন ম্যাকটোমিনো। এই গ্রুপে পাঁচ ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, দুই ও তিনে আছে কোপেনহেগেন ও গ্যালাতাসারাই। ১৩ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। শেষ ম্যাচটা তাই অলিখিত ফাইনাল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। পরের রাউন্ডে যেতে হলে বাভারিয়ানদের হারাতেই হবে রেড ডেভিলদের, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে কোপেনহেগেন ও গ্যালাতাসারাইয়ের ম্যাচটি যেন ড্র হয়। তবে ইপিএলে ছন্দহীন ম্যানচেস্টারের জন্য কাজটা যে পাহাড় সমান সেটা তো জানেন সমর্থকরা। লিগে ৬ নম্বরে থাকা টেন হ্যাগের দল সবশেষ ম্যাচে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে। বায়ার্নের বিপক্ষেও প্রথম লেগে ৪-৩ গোলে হেরেছিল ইউনাইটেড। এত সব খারাপ খবরের মাঝেও বাঁচা মরার ম্যাচের আগে আত্মবিশ্বাসী কোচ জানান বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে ইউনাইটেড। আমরা ধারাবাহিক পারফর্ম করতে পারছি না, তবে ফুটবলারদের ওপর ভরসা আছে আমার। এই ম্যাচের গুরুত্ব ওরা বোঝে। আমরা যদি মাঠে নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারি, তবে যে কোনো দলকেই হারাতে পারবো। একটা জায়গায় অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মিল আছে বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগায় নিজেদের শেষ ম্যাচে আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে হেরেছে টুখেলের দল। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডও আছে তাদের পক্ষেই। ইউরোপ সেরার মঞ্চে দুদলের খেলা ১২ ম্যাচের মধ্যে ৫ জয় নিয়ে এগিয়ে আছে জার্মান জায়ান্টরা। দুটি ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে উঠতে থাকা রিয়াল মাদ্রিদের সামনে ইউনিয়ন বার্লিন। ২০১১-১২ ও ১৩-১৪ মৌসুমের পর আরও একবার গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়তে চায় মাদ্রিদিস্তারা। ১৫ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের নকআউট পর্ব। চ্যাম্পিয়ন্স লিগের ১৪ বারের শিরোপাজয়ীরা অপ্রতিরোধ্য যাত্রা এ ম্যাচেও ধরে রাখতে চায়। পারভিন আক্তার, সময় সংবাদ।